আজকের এই পৃথিবীটা শান্ত না অশান্ত? একটু কথা বলবেন, আজকের পৃথিবী শান্ত না অশান্ত? গোটা বিশ্ব শত নয়, বাংলাদেশের মুসলমানরাও শান্তিতে নেই। চুপ করে কথা পকেটে রাখবেন, যেন জোরে বলবেন না, কেউ শুনতে পারবে। সত্যকে সত্য বলতে শেখা, এটাই মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্য। সত্যকে যারা সত্য বলে প্রকাশ করে না, চুপ করে মুখ বুঝে চুপ করে থাকে আর ভাবে আমি চুপ করে থাকবো, কারণ অন্য যারা বলবে বলুক, যা মামলা হামলা, যা দুঃখ কষ্ট নির্যাতন অর করে হোক, আমি চুপ থাকলেই বেঁচে যাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শয়তান আখরাজ, এটা হলো বোবা শয়তান। কি শয়তান? অন্যকে অত্যাচার করা থেকে কেউ যদি চুপ করে থাকে, ওকে মারার পর আপনার কাছে আসবে, আপনি তার পক্ষে দাঁড়াননি, আপনার উপরে যখন পড়বে সেও আপনার পক্ষে দাঁড়াবে না। দাঁড়াবে না কি? গোটা বিশ্বটা আজ এই কায়দায় নির্যাতন চলছে। কাফের মুশরিকেরা, দুনিয়া পূজারীরা, যারা নিজের স্বার্থ সিদ্ধির জন্য মুসলমানদেরকে বিভক্ত করে দিয়েছে দলের নামে, জাতীয়তার নামে, দেশের নামে, বিভক্ত করে দিয়ে এক একটি দেশে এক একটা মুসলিম জনপদ আক্রমণ করছে, আর অন্য দেশের মুসলমানরা বলছে ওটা তো আমাদের কেউ, ওটা অন্য দেশের ব্যাপার, আমাদের চিন্তা করার দরকার নেই। আছে না এরকম? আর রাসূল সাল্লাল্লাহু কি বলেছেন, আল মুসলিমুন কাজাসাদিল ওয়াহিদ। রাসূল বললেন দুনিয়ার সমস্ত মুসলিম একটা দেহের মতো। কিসের মতো? চুপ করে আছে। কিসের মতো? একটা দেহের মতো। পায়ে আঘাত পেলে মাথা ধরে কিনা? চোখে যদি চোখ ওঠে মাথা ধরে কিনা? মাথায় যদি আঘাত পায় শরীরে জ্বর আসে কিনা? রাসূল বললেন পৃথিবীর যেই প্রান্তে, এটা কোনো সীমানা দিয়ে ঘিরা না, মুসলমানদের ঐক্য এমন একটা ঐক্য, এটা কোনো দেশের বর্ডার দিয়ে সীমানা দিয়ে মুসলমানদের ঐক্যকে ভাঙা যাবে না, কোনো জাতীয়তার নাম দিয়ে মুসলমানদের ঐক্যকে ভাঙা যাবে না, কোনো দলের নাম দিয়ে মুসলমানদের ঐক্যকে ভাঙা যাবে না। সারা বিশ্বের মুসলমান, সে হোক আফগান, সে হোক ইরাক, সে হোক ফিলিস্তিন, সে হোক কাশ্মীর, সে হোক মায়ানমার, সে হোক বাংলাদেশি, যেই দলেরই হোক, যেই কর্ম করুক, মুসলমানদের গায়ে আঘাত করলার একজন মুসলমান যদি চিল্লা উঠতে না পারে, বুঝতে হবে সেই মুসলমানের ইমানের মধ্যে প্যারালাইসিস ধরেছে। আজ একটা করে মুসলিম সাইজ করতেছে, আরেক দেশে মুসলমান চুপ করে আছে, মুসা তালমাকে চুপ করে আছে, বলছে ওর যা করার করুক। এটা যারা বলে তারা মুনাফিক ছাড়া কিছু নয়। আরো ধীরে বলেন, কেউ শুনবে কথা কি? এবার প্রত্যেকবার এরকম করে বলে নেওয়া লাগবে নাকি? প্রত্যেকবার একটু ধীরে ধীরে বলবেন, এরকম বলে নেওয়া লাগবে? এই জন্যই বলছে অশান্ত পৃথিবীতে কেউ নাই শান্তিতে। বলকে জ্বালিয়ে দিল দুঃখের রণল, দুঃখের আগুন কে জ্বালিয়েছে? এই কাফের মুশরিকরা আমাদের উপর দুঃখের আগুন জ্বালায়নি। ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধের পাঠা নেই, শক্তি নেই যে এক মুসলমানকে আক্রমণ করে বসতে পারে। ওরা তখনই আক্রমণ করে যখন মুসলমানদের মধ্য থেকে এক শ্রেণীর মোনাফিক মুসলমানেরও খায়, ওদেরও খায়, মুসলমানের তথ্য ওদেরকে দেয়, ওদের দেওয়া মতবাদ মুসলমানদের উপর প্রচার করে, মুসলমানদের দিন কায়েম করার কথা বললে, কোরআনের বিধান প্রতিষ্ঠার কথা বললে মুনাফিকদের গা জ্বলে। ওই দাদা বাবুরা কাফের মুশরিকরা তখন বলে, খবরদার, ওরা যে পক্ষে কথা বলছে, তুমি তো দর্শনের কথা বলো, তোমার টাকা পয়সা বন্ধ, তোমার পদ পদবি বন্ধ, তোমার নেতৃত্ব বদনাম হয়ে যাবে। তোমার নেতৃত্ব চাও, পদবি চাও, সম্মান চাও, তাহলে মুসলমান কাঁটা দিয়ে কাঁটা তোলে, ওরা মুসলমানদের মুসলমান বলে, ঠিক কিনা বলে? সুতরাং এই পৃথিবীতে দুঃখের আগুন জ্বালাবার জন্য যারা দায়ী তারা হলো এক শ্রেণীর নামধারী মুনাফিক মুসলমানের বাচ্চারা। সন্দেহ আছে? সুতরাং আজকে কথা হবে কোরআন থেকে। বলেন কি থেকে? কোরআন থেকে। যে মহান রব আজকে আমাদেরকে কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রবের দরবারে শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ, সালাতু সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার একবার জিজ্ঞেস করছি আপনারা সকলে কেমন আছেন? আমি আজকে আশ্চর্য যে
আমাদের এই মাহফিলে দক্ষিণ পাতুরিয়া বাদ মসজিদ আমার জন্মস্থান এলাকা, চিনেন তো তাই না? আমিও কিন্তু আপনাদেরকে চিনি, হয়তো নাম জানি না কিন্তু মুখ চিনা অর্ধেকের। সুতরাং আমি এখানে যা দেখছি, এই এলাকা আজকের মাহফিলকে কেন্দ্র করে সব জামাই বেটিক দাওয়াত করেছে। এরপর বলছে, বাবা জামাই বেটি আমাদের হলো দক্ষিণ পাতুরিয়া বাদ মসজিদ মাহফিল, তোমরা তো জানো, আসো গরু একখান জবাই হবে, গোস্ত দিয়ে খাবে, আর তো গরমের সময় সমস্যা নাই, বাড়িতে এসি আছে কিংবা বাংলাদেশে এয়ার কুলার ফ্যান আছে, দিব আর জামাই বেটি চুপ করে ঘুম পারবার গল্প করবা। সারা বছর গল্প করার সময় পায়নি, এই জন্য আজকে মাহফিলের দিন ডেকে এনে জামাই বেটি আত্মীয় স্বজন যা ছিল সবগুলো বাড়িতে আসে, শুধু আপ্যায়ন করতেছে একের পর এক। মাহফিল দিয়েছে কোরআন শোনার জন্য, ওরা নাই, চুপ করে আছে, তো চুপ করে আছে, এটা আমাদের বিপক্ষে গেলে চুপ করে আছে। ওই জামাই বেটির কোরআন শোনার দরকার নাই, বেটিরও কোরআন শোনার দরকার নাই, কারণ জামাই বেটি কোরআন শুনলে, এটা শিখলে, এটা জানলে পর্দাশীল হবে, তাকওয়াবান হবে, এটা শুনলে তাদের মুসিবত আছে, শয়তানি কার্যকলাপ করতে পারবে না। এই জন্য ওদেরকে আইনে বাড়িতে বসাই রাখছে, যারা এটা করছেন ভুলের মধ্যে আছেন। জামাই বেটি ডেকেছেন আচ্ছা মতো সন্ধ্যা থেকে মাগরিব থেকে এসা পর্যন্ত খাওয়াবেন, যত খাইতে পারে খাক, এসার পরে আর কোনো জামাই বেটি নাই, সবগুলো মাহফিলে পাঠাতে হবে, ঠিক কিনা বলেন? বিশেষ করে গ্রামগঞ্জে যে মাহফিলগুলিতে যায় এই অবস্থাটা আমি দেখতে পাই। জামাই বেটিকে আমায় কথা বলার পর বাড়ির থেকে পাঠায় অনেকে, যে বাবা রে হুজুর খেপিছে তাড়াতাড়ি পাঠিয়ে দে, তাছাড়া জামাই বেটিরও আসবে আজকে, জামাই বেটিরা আসেনি মাহফিলত, আত্মীয় স্বজন যা দাওয়াত করেছে কেউ আসেনি, সবগুলো দেখছি তিতলতলি আমাদের এলাকার ভাইরা আসছে, অধিকাংশ দেখেন, চিনতে পারছেন তো নাকি, এ সাইডে যা বসে আছে সামনে যা বসে আছে সব বাইরের, অধিকাংশ বাইরের, এলাকার লোকই নাই, সব জামাই বেটি আত্মীয় স্বজনে ব্যস্ত, এটা লজ্জার কথা কিনা বলেন, লজ্জাজনক বিষয় এটা। আল্লাহ তাআলা হেদায়েত দান করুন বলেন আমিন। এই যে হুজুরক সুন্দর একটা বুদ্ধি দিয়েছে, আগামী থেকে মাহফিল জামাই বেটির মাহফিল। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শোনার একটা সুযোগ করে দিয়েছেন, এই হেদায়েত থেকে যারা বঞ্চিত হয় স্বেচ্ছায়, আল্লাহর কসম করে বলছি, যদি শরীয়তের কোনো ওজর ছাড়া এই আজকের মাহফিলটা দেওয়া হয়েছে, শয়তান চায়, কাফেরেরা চায়, যখন কোরআন তেলাওয়াত হবে তোমরা সেটা শুনো না। কাফেরদের কথা কি মুসলমানদের শোনা জায়েজ আছে? চুপ করে আছে, মুসলমানদের শোনা জায়েজ আছে? কাফেররা কি বলে, অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়াল গাউফি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলে যখন মোহাম্মদ কোরআন তেলাওয়াত করবে, এখন কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে? তার উত্তরসূরিরা আছে, ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম আছেন, ওনারা যখন কোরআন তেলাওয়াত করবে, আলোচনা করবে, খবরদার সেখানে শুনতে যাবে না, শুনতে গেলেই তুমি কিন্তু হেদায়েত পাবে, শুনতে গেলেই তুমি যা জীবনে করতে যা কিছু করতে এগুলির বিরুদ্ধে কথা বলবে, তুমি মদ খেতে তার বিরুদ্ধে বলবে, তুমি জেনা ব্যবচার করতে তার বিরুদ্ধে বলবে, তুমি সুদ খেতে তার বিরুদ্ধে বলবে, তুমি মানুষকে ধোকা দিতে তার বিরুদ্ধে বলবে, তুমি পরের জমির আয় খেলতে তার বিরুদ্ধে বলবে, তুমি মানুষকে হত্যা করতে তার বিরুদ্ধে বলবে, তুমি মানুষকে খুন করতে তার বিরুদ্ধে বলবে, তুমি সন্ত্রাস করতে তার বিরুদ্ধে বলবে, তুমি পকেট মারতে তার বিরুদ্ধে বলবে, অর্থাৎ তোমার যত সমালোচনা সব ওখানে করবে, খবরদার ওখানে যায় না, ওখানে গেলে হেদায়েত পাবে এগুলো কিন্তু করতে পারবে না। চুপ করে আসা তো এখন কাফেরেরা বলে যে এগুলো আমরা ছাড়বো না, কোরআনও শুনবো না। এখন বলুন কাফেরদের কথা শোনা যাবে? কাফেররা যা বলে মুসলমানরা তা কোনোদিন যদি শোনে তখন তার পথ ভ্রষ্ট হবে এবং জাহান্নামে যাবে, ঠিক কিনা বলেন? তো কাফেররা বলে কোরআন শুনতে যেও না, আমরা কোরআন শুনবো না। এখন মুসলমানদের নিশাও যদি একই হয়, এখানে বাজার হয়েছে, এখানে মেলা হচ্ছে, সব কিছুতে যায় দেখেন, লোকে লোকারণ্য, এখন ওরা যদি বাপ মা যদি ওকে শিক্ষা না দেয়, কোরআন শোনার কথা যদি না বোঝায়, ওরা যদি নিজের থেকে জেনে শুনে কোরআন শোনা থেকে যদি বিরত থাকে, শরীয়তের কোনো ওজর ছাড়া, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, সে ব্যক্তি জবাবদিহি করবে আল্লাহ তাআলার কাছে, এবং সেই ব্যক্তি হেদায়েত থেকে বঞ্চিত হবে, জাহান্নামে যাবে। কোরআনটা নাযিল হয়েছে কাদের জন্য? সমস্ত মানুষের জন্য। আর হেদায়েত কাদের জন্য? মুত্তাকীদের জন্য। যারা বলেন কার জন্য? মুত্তাকীদের জন্য। আমার প্রিয় ভাইয়েরা,
আমরা কোরআন থেকে ছোট্ট দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি জানি এই আয়াতের উপরে কথা বলতে গেলে অনেক সময় লাগবে, তাফসীর ভিত্তিক কিছু কথা বলবো যেন আপনারা আমরা সকলে এখান থেকে উপকৃত হতে পারি। বলুন আমিন, আমার সঙ্গে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাও কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেরদের একটি কথা আল্লাহ পাক এই আয়াতের মধ্যে কোট করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন কাফেরেরা চায় তাদের মুখের ফু দিয়ে আল্লাহর নূরকে তারা নিভিয়ে দেবে, কিন্তু রব্বুল আলামিন তিনি তার নূরকে পূর্ণতা দান করবেন, বিজয় করবেন। এতে কাফেরদের অন্তরের মধ্যে যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন, কাফেররা যত চেষ্টাই করুক না কেন, আল্লাহর নূরকে কোনোদিন পৃথিবীতে নিভাতে পারবে না। আল্লাহর নূর হলো কোরআন, আল্লাহর নূর হলো মুহাম্মদ, যারে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নূর হলো ইসলাম। নূরের অনেকগুলি ব্যাখ্যা আছে, অনেকগুলি ব্যাখ্যার কথা বলতে গেলে সময় অনেক লাগবে, ওগুলো আমি বলছি না, তিনটা নূরের কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন কত জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন। আরেক জায়গায় আল্লাহ পাক বলছেন فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا والله بما تعملون خبير. আল্লাহ পাক দুই জায়গায় নূরের কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন فآمنوا بالله, ইমান আনো আল্লাহর উপরে। আমরা কার উপর ইমান এনে মুসলমান হয়েছি একটু কথা বলতে আমার সাথে, কার উপরে? সময় খুব কম, আমি যেন একটা কথা দুইবার বলার সময় যেন না পাই, আপনাদের জবাবটা যেন খুব তাড়াতাড়ি পাই, তাহলে কথা তাড়াতাড়ি বলতে পারবো। বুঝতে পেরেছেন তো? আপনারা একটু আমার সাথে জবাব দিবেন, আপনাদের কোনো কষ্ট হবে না, উত্তর আমি বলে দিব, শুধু উত্তর দিবেন আপনারা। কষ্ট হবে? বলেন আমরা কার উপর ইমান এনে মুসলমান হয়েছি? আল্লাহর উপর ইমান ইমান আনা ছাড়া কেউ কি মুসলমান হতে পারবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি কেউ মুমিন হতে চায়, মুসলমান হোক বলে দাবি করে, সর্বপ্রথম তার দায়িত্ব হলো আল্লাহর উপর ইমান আনা, তারপর তার রাসূলের উপর ইমান আনা, তারপর কোরআনের উপর ইমান আনা। এটা যদি কেউ না আনে তাহলে সে মুসলমান হতে পারবে নাকি? না, মুসলমান হতে পারবে না। এই জন্য রাব্বুল আলামিন বললেন ফাআমিনু বিল্লাহ, ইমান আনো আল্লাহর উপরে, ওয়ারাসূলিহি এবং তার রাসূলের উপর ঈমান আনো, ওয়ান্নূরিল্লাযী আনজালনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রাসূলের উপরে যে কিতাব আমি নাযিল করেছি, যে নূর আমি অবতীর্ণ করেছি, সেই নূরের উপর ঈমান আনো, সেই নূরের নাম কি? কোরআন। আবার সেই নূরের নাম কি? কোরআন। কতদিনের কোরআন সে বেটে দিছে, বোঝা গেছে? কোরআন হাতে ঝুল পড়িছে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর উপর ঈমান আনতে বললেন এক নম্বর, রসুলের উপর ঈমান আনতে বললেন, তারপরে বললেন নূরের উপর ঈমান আনো। তাহলে আমি যে বললাম আল্লাহর নূর হলো তিনটা, একটা হলো কোরআন, একটা কি? কোরআন। আওয়াজ দিয়ে আরো জোরে, একটা কি? কোরআন। আল্লাহ বলেন এই কোরআনের প্রতি ঈমান আনো। এখন যে ব্যক্তি এই কোরআনের প্রতি ঈমান আনবে না, কিন্তু সে ব্যক্তি বলে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূলের উপর ঈমান এনেছি, কিন্তু কোরআনের উপর ঈমান আনি নাই, কিন্তু মুখে মুখে বলে আমি কোরআনের উপর ঈমান এনেছি, কোরআনকে বিশ্বাস করি, কিন্তু কোরআনের প্রত্যেকটি বিধান মানতে পারবো না, কোরআনে নামাজের কথা আছে মানতে রাজি নাই, কোরআনে হজের কথা আছে মানতে রাজি নাই, কোরআনে যাকাতের কথা আছে মানতে রাজি নাই, কোরআনে অর্থনীতির কথা আছে মানতে রাজি নাই, কোরআনে সুদের কথা আছে মানতে রাজি নাই, কোরআনে যাকাতের কথা আছে মানতে রাজি নাই, কোরআনে রাজনীতির কথা আছে মানতে রাজি নাই, কোরআনে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রের যত বিধিবিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমি কোনটা মানতে পারবো না, বলুন তো? এখন যদি বলে আমি কোরআনকে বিশ্বাস করি, কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ পাক যা দিয়েছেন তা একটাও মানতে পারবো না, তার ঈমান থাকবে? না। এখন আবার আরেকটা বলি,
এবার একজন বলছে কোরআনের প্রতি আমি বিশ্বাস করি ঠিকই, কিন্তু কোরআন থেকে নামাজের কথা মানবো, রোজার কথা মানবো, হজের কথা মানবো, যাকাতের কথা মানবো, কিন্তু কোরআন থেকে যে অর্থনীতির কথা আছে তা আমি মানবো না, কোরআনের রাজনীতির কথা আছে তা আমি মানবো না, কোরআনের যে বিচার ব্যবস্থার কথা আছে তা আমি মানবো না, কোরআনের যে আইন প্রশাসনের কথা আছে তা আমি মানবো না। এখন যারা কোরআনকে নামাজের জন্য মানবে, রোজার জন্য মানবে, হজের জন্য মানবে, যাকাতের জন্য মানবে, লেনদেনের ক্ষেত্রে মানবে না, অর্থনীতির ক্ষেত্রে মানবে না, রাজনীতির ক্ষেত্রে মানবে না, সমাজ নীতির ক্ষেত্রে মানবে না, আন্তর্জাতিক নীতির ক্ষেত্রে মানবে, বিচার বিভাগের ক্ষেত্রে মানবে না, নিজের থেকে আইন কানুন মিনার মানুষের উপরে চাপায় দেবে, নিজের আইন তৈরি করে মানুষের উপরে চাপিয়ে দিয়ে মানুষের তৈরি করে আইন দিয়ে মানুষকে শাসন করবে, আর বলবে কোরআন থেকে এটাই ভালো, কোরআন হলো সেকালে বর্তমানে মানা যাবে না, এটা বর্তমানে অচল। এখন বলুন তো তার ইমান আছে নাকি চলে গেছে? নাই, তার ইমান থাকবে না, ঠিক কিনা বলুন? আল্লাহ বলছেন কেমনে ইমান থাকবে না? এটা আমি যদি বলি তাহলে বলবেন তো আপনি বানিয়ে বানিয়ে বললেন কই থেকে, এত ছোট বাচ্চা নিজের থেকে বড় বড় কথা বলে, কোরআনে আছে নাকি দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন তার আগে কোরআনে বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিযিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা কত সুন্দর করে আল্লাহ পাক বলছেন। এবার আল্লাহ পাক সুন্দর করে বলছেন শোনো, কোরআনের একটা অংশ যারা মানবে আর একটা অংশ মানতে রাজি হবে না, কথা খুব পরিষ্কার। কোরআনের কিছু অংশ মানবো আর কিছু অংশ মানবো না, এটা আমার স্বার্থের বিরুদ্ধে যায়, এটা আমার নিজের বিরুদ্ধে যায়, এটা আমার দলের বিরুদ্ধে যায়, এটা আমার নেতার বিরুদ্ধে যায়, এটা আমার সমাজ নীতির বিরুদ্ধে যায়, এটা দলীয় নীতির বিরুদ্ধে যায়, তাই কোরআনের কিছু কিছু মানা যাবে, সব মানা যাবে না। এই কথা যারা বলবে আল্লাহ বলছেন খিযিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব, ওরা দুনিয়াতেও লাঞ্ছিত হবে, পরকালেও লাঞ্ছিত হবে, জাহান্নামের কঠিন যন্ত্রণাদায়ক আযাব আমি আল্লাহ পাক তাদের জন্য রেডি করে রেখেছি। এখন এই কায়দার লোক দেশে আসে না নাই? এটা সংখ্যায় বেশি না কম? আমার ভাইয়েরা এখন যখন আমি বলবো কোরআনে রাজনীতি আছে না নাই, অনেকেই বলে কোরআনে নাকি রাজনীতি নাই, কোরআনে নাকি রাজনীতি নাই, নামাজের কথা আছে, রোজার কথা আছে। হুজুর আপনারা আসবেন, নামাজের কথা বলবেন, রোজার কথা বলবেন, মানুষ নামাজ পড়ে না নামাজ পড়ার কথা বলবেন, মানুষ রোজা রাখে না রোজা রাখার কথা বলবেন, মানুষ হজ করে না হজ করার কথা বলবেন, কিন্তু এই কথাগুলির চাইতে রব্বুল আলামিন কোরআনে সবচেয়ে বেশি যেটার গুরুত্ব দিয়েছেন সেটা হলো ইসলামের রাজনীতির গুরুত্ব। জোরে বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা এখন যারা বলে কোরআনে রাজনীতি নাই, অর্থনীতি নাই, এগুলা বাদে সব নামাজ রোজার কথা আছে, এখন কোরআনে যে রাজনীতি আছে না নাই তার পরিষ্কার ধারণা লাগবে কিনা, দলিল লাগবে কিনা? আল্লাহ পাক বলছেন শুনুন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাইই ওয়া হুদা ওয়া রাহমাতা ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলছেন হে রাসূল, আপনার উপরে যে কিতাব আমি অবতীর্ণ করেছি বলুন তো সেই কিতাবের নাম কি? আরো জোরে, নাম কি? কোরআন। আল্লাহ পাক এবার বলছেন যারা সরাসরি ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবিয়ানাল লিকুল্লি শাইই, এমন একটি কিতাব আমি আপনার উপর অবতীর্ণ করেছি, এই কিতাবের ভেতরে আমি আল্লাহ পাক যা কিছু মানুষের জন্য প্রয়োজন, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, দুনিয়ার সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত কিছু দরকার সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে কোরআনের মধ্যে সব মৌলিক নীতিমালা বলে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার আপনার কাছে ছোট্ট প্রশ্ন, আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআনের প্রত্যেকটি বিষয় প্রত্যেকটি বিষয় মৌলিক নীতিমালা যারা মেনে নেবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলছেন হুদা ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কোরআন কেবল মাত্র তাদের জন্য হেদায়েত হবে যারা কোরআনের সব নীতিমালা মানতে প্রস্তুত থাকবে, এই কোরআন তাদের জন্য রহমত হবে যারা কোরআনের প্রত্যেকটি নীতিমালা মানতে প্রস্তুত থাকবে, এই কোরআন তাদের জন্য জান্নাতের সুসংবাদ হবে, এই কোরআনের প্রত্যেকটি নীতিমালা মানতে যিনি প্রস্তুত থাকবেন, যিনি বাধ্য থাকবেন, এছাড়া যারা কোরআনের মৌলিক নীতিমালা সবগুলি মানতে রাজি হবে না, একটাও যদি মৌলিক নীতিমালা ছেড়ে দেয়, যদি একটাকে অস্বীকার করে আল্লাহ বলছেন কোরআন তাদের জন্য রহমত হবে না, সুসংবাদ হবে না, তাদের জন্য হেদায়েত হবে না, বরং এই কোরআন তাদের জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। এবার বলুন তো কোরআনে সব আছে না নাই? আল্লাহ বললেন তিবিয়ান আল্লি কুল্লি শাই,
এই কোরআনের ভিতরে সব খুলে খুলে বর্ণনা করেছি। কে বলেছেন? আল্লাহ। এটা কি আমরা বলেছি না আল্লাহ বলেছে? তাহলে এবার বলুন, কোরআনে আল্লাহ পাক বলছেন সব খুলে খুলে বর্ণনা করেছি, তাহলে কোরআনে এমন কিছু আছে যেটা নাই? পৃথিবীতে এমন কোনো কিছু আছে যা কোরআনে নাই? আছে? সব মৌলিক নীতিমালা কোথায় আছে? জোরে বলেন, কোথায় আছে? কোরআনে আছে। তাহলে আমরা যদি প্রশ্ন করি, তাহলে কোরআনে সব আছে না নাই? আছে। কোরআনে সব আছে, কিন্তু একটা জিনিস নাই। কোরআনে একটা জিনিস নাই, সেটি হচ্ছে কোরআনে সন্দেহ নাই, ভুল নাই। কি হলো? বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? আবার বলেন, তাফসীর শুনবেন না ঘটনা শুনবেন? এরকম তাফসীর শুনবেন না ঘটনা শুনবেন? চুপ করে আছে, সবাই পক্ষে নয়। তাফসীর এরকম শুনবেন না ঘটনা শুনবেন? আচ্ছা ভাই, ঠিক আছে, যা হচ্ছে মুখেই হোক, যা হচ্ছে হোক, আমার মুখ দিয়ে চলুক, ঠিক আছে? এখানে আমরা কথা বললেই সময় নষ্ট হয়ে যাবে, আমার কথা বলার সময় আমি পাবো না। আচ্ছা ঠিক আছে, আপনার দোয়া করতে থাকুন, আল্লাহ তালা ব্যবস্থা ভালো করে দেখ, আমরা মুখে শুনতে থাকি। এখন তো শোনা যাচ্ছে নাকি? আলহামদুলিল্লাহ, কেউ কথা না বললে শোনা যাবে। আজকে যারা এসেছি গ্রামে গঞ্জের মানুষ, আমরা কোরআনের রাজনীতি অর্থনীতি আমরা বুঝি না, আজকে আপনাদেরকে বুঝাবো। এতটুকুন বিষয় নিয়ে যাবেন যে আসলে রসুল সাল্লাম কেন পৃথিবীতে এসেছেন, এটা বুঝাতে চাই। শুনবেন তো ইনশাল্লাহ, ঘটনা খালি শুনলে হবে না, এর আলোকে যদি প্রাসঙ্গিক কোনো ঘটনা আছে তা আমি বলবো। সব জায়গায় ঘটনা শুনলে শিক্ষা পাবেন না, ঘটনা তো একটা বিষয়কে কেন্দ্র করে নাজিল হয়। আর শিক্ষা নিতে গেলে আল্লাহ কি শুধু ঘটনা বর্ণনা করার জন্য কোরআন নাজিল করেছেন? তাই সব ঘটনাই শুনবেন, তো কোরআন থেকে কি শুনবেন? যেখানে ঘটনা সেখানে ঘটনা, যেখানে ব্যাখ্যা সেখানে ব্যাখ্যা শুনতে হবে কোরআন থেকে, ঠিক কিনা বলেন? আজকে ঘটনা শুনতে শুনতে অনেক অনেকে গ্রামের লোকজন বলে, কি বক্তা আসলো কোরআন থেকে, আয়াতই হয়ে গেল। ঘটনা টটনা না বললে হয়? ঘটনা কি সব জায়গাতে আছে নাকি? ঘটনা সব জায়গায় নেই প্রিয় ভাইয়েরা। যাই হোক, ঘটনা শুনতে শুনতে আজকে এমন কিছু ঘটনা বর্ণনা করে কিছু খাজা বাবা, কিছু পীর মুরিদির গল্প এমন কিছু হয়, ওটা শুনে সুবহানাল্লাহ করে চিৎকার করে, কিন্তু কোরআনের আয়াত শুনে সুবহানাল্লাহ বলার ইচ্ছা করে না। কোরআনের দাম বেশি না ঘটনার দাম বেশি? তাহলে ওগুলার আল্লাহ বলছেন ওলিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। কোরআনের যখন কথা শুনবে চিৎকার করে বলো আল্লাহু আকবার। মিশরে যখন কারীরা তেলাওয়াত করে দেখেন না, তেলাওয়াত শেষ করা মাত্র চিৎকার মেরে ওঠে মানুষেরা। কেন ওঠে? ইমান বেড়ে যায়, আর যত আল্লাহু আকবার বলবেন তত ইমানের উপর আঘাত পড়বে, শয়তান দূর হবে, শয়তান আল্লাহু আকবার শব্দটা সহ্য করতে পারে না। বলেন আল্লাহু আকবার, একটু হাত তোলেন, আমি বলছি লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, সারা বিশ্বে জালো, লিল্লাহি তাকবীর। হাত নামান প্রিয় ভাইরা। এবার আসুন, তাহলে কোরআনে সব কিছু আছে, একটা জিনিস নাই। আমি উত্তর দিয়েছি, এবার যারা শুনেছেন সুন্দর করে জবাব দেবেন, একসঙ্গে বলুন কি নাই। আরও একটা সকলের মুখে শুনতে চাই, কোরআনে সব কিছু আছে, একটা জিনিস নাই, সেটা কি? ভুল তো পরের কথা, আল্লাহ কি বলছেন? সন্দেহ নাই, ভুল তো আমরা বলছি, আল্লাহ বলছেন কি নাই? সন্দেহ হয় আগে, ভুল হয় বইয়ের ব্যাপারে যদি কোনো খটকা লাগে, তাহলে আগে সন্দেহ হয় না, ভুল আগে ধরা পড়ে? সন্দেহ আগে সৃষ্টি হয়, তুই না জানি কি করিস, তারপরে খোঁজ, তারপরে এই, তারপরে ভুল, ঠিক কিনা বলে? তো ভুল হয় আগে, সন্দেহ হয় শুনতে হয় আগে, ভুল হয়। এবার বলুন তো, ঘুম আগে আসে না তন্দ্রা আগে আসে? তন্দ্রা আগে আসে, ঘুম আসার আগে তন্দ্রা আসে। ঘুম তো দেখে দেখে বসে থাকে, কেউ দেখবেন পরে কিনা এরকম? তার মানে কি এটা কি আসল ঘুম না তন্দ্রা? ঝিমানি, এটা কি? ঝিমানি। আল্লাহ বলছেন এরকম ঝিমানি তন্দ্রা ভুল তো পরের কথা, সন্দেহ কোরআনে নাই। বলেন আল্লাহু আকবার। আর এই সন্দেহ নির্ভুল কিতাবকে যারা আস্থা করে নিক্ষেপ করেছে, তারা কোনোদিন মুমিন হতে পারে না, ঠিক কিনা বলে? মানুষের তৈরি করা গোবর গান্তা কিতাব, বস্তা বস্তা কিতাব, আইনের কিতাব, বিচারের কিতাব, প্রশাসনিক কিতাব, বিচারের কিতাব, অর্থনীতির কিতাব দিয়ে দিয়ে সব জায়গায় ভর্তি করে রেখেছে। কোরআনটাকে সেখান থেকে বের করে দিয়ে মানুষের তৈরি করা ভুলে ভরা কিতাবগুলি সেখানে ভর্তি করার কারণে মানুষ আজ শান্তি থেকে আজকে মানুষ অশান্তিতে ভুগছে, জোরে বলেন ঠিক কিনা? মানুষ ভুল করে এই পৃথিবীতে, মানুষ যত বই পুস্তক লিখে, সমস্ত বই পুস্তক লেখার পরে যত কবি আছে সাহিত্যিক আছে, সমস্ত কবি সাহিত্যিক তার কাব্যগ্রন্থ লেখার পরে
কবিতার কবিতা লেখার পরে তার বইয়ের শেষ প্রান্তে কিংবা শুরুতেই লিখে দিয়ে রাখে, আমি আমার এই গ্রন্থের মধ্যে যথাসাধ্য চেষ্টা করেছি কোনো রকমের যেন ত্রুটি বিচ্যুতি না থাকে, কিন্তু আমি মানুষ, ভুলের ঊর্ধ্বে নয়, আমার ভুল হয়ে যেতে পারে, তোমরা যদি কেউ ভুল পেয়ে থাকো আমাকে তোমরা জানাবে, জানালে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। দেখে কি লিখে না লেখক, প্রত্যেকটি পুস্তকের লেখক, প্রত্যেকটি বইয়ের কিতাবের লেখক তার কিতাবের মধ্যে ভুল স্বীকার করে, নিজের বড়ত্ব নয়, নিজের ছোট প্রকাশ করে, নিজের ছোটত্ব বিনয় নম্রতা প্রকাশ করে, ঠিক কিনা বলে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবটা কিভাবে শুরু করলেন, ভুল তো পরের কথা, আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবটা শুরু করেছেন ত্রুটি বিচ্যুতি মুক্ত করে, শুধু ত্রুটি বিচ্যুতি নয়, আল্লাহ পাক প্রথমে শুরু করেছেন কোনো ক্ষমা নয়, আমাকে জানালে আমি কৃতজ্ঞ হব এমনটা নয়, আল্লাহ পাক বরং প্রথমে শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম, জানেন না সবাই, পড়েন আমার সাথে, আমার দিকে দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াওমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম ওয়াইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, বলেন আমিন। আল্লাহ পাক তার কিতাবটা শুরু করলেন, আল্লাহ পাক এই কথা বললেন না, আমার এই কোরআনের মধ্যে ও পৃথিবীর মানুষেরা যদি কোথাও ভুল পেয়ে থাকো, সন্দেহ পেয়ে থাকো, আমাকে টেলিফোন করে জানাবে, আমি পরে সংশোধন করে নিব, বলেছেন নাকি? বললে ঈমান থাকবে? আল্লাহ পাক এই কথা বলেননি, বরং আল্লাহ পাক বলছেন তোমরা আমাকে, তোমরা আমার কাছে সাহায্য চেয়েছো, আমার ইবাদত করতে চেয়েছো, আমার কাছে সঠিক পথ পেতে চেয়েছো, আমি আল্লাহ পাক তোমাকে এমন একটা কিতাব দান করলাম আমার বান্দাদেরকে যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। আর এই জন্য রব্বুল আলামিন প্রথম তার কিতাবটা শুরু করেছেন, তোমরা সকলের প্রশংসা করো রব্বুল আলামিনের, সেই রবের যিনি সমগ্র বিশ্ব জগতের রব, বলুন সুবহানাল্লাহ। সমস্ত কিতাব, সমস্ত রাইটার, সমস্ত লেখক বই লেখা শুরু করে ভুলের মধ্য দিয়ে, ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে, কিন্তু রব্বুল আলামিন প্রথম তার কিতাব শুরু করলেন তার নিজের প্রশংসা দিয়ে, বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক তার প্রশংসার পরে যে কথাটি বলছেন, তোমরা হয়তো সন্দেহ পড়ে যেতে পারো এই কিতাবের মধ্যে সব আছে কিনা, এই কিতাবের মধ্যে ভুল ভ্রান্তি আছে কিনা, আল্লাহ পাক বললেন এর ভিতরে ঢোকার আগেই আমার প্রশংসার পরে এবার আমি যে কথাটি বলছি মনোযোগ দিয়ে শোনো, আমার সাথে পড়েন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদান লিল মুত্তাকিন, আল্লাহু আকবার, আল্লাহ বলছেন হোয়ার ইজ নো ডাউট, এটি এমন একটি কিতাব যার ভেতরে ভুল তো নয়, রং নয়, ডাউট নেই, অর্থাৎ সন্দেহ নেই, সন্দেহ লেষ্ট কোনো নেই, জোরে বলেন আল্লাহু আকবার, এটি হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়াত, সুবহানাল্লাহ। সুতরাং যে কথা থেকে এখানে আসলাম, এবার আপনাদের কাছে আবার প্রশ্ন করছি, বলুন তো কোরআনে সব আছে না নাই? কিন্তু একটা জিনিস নাই, সেটার নাম কি? ভুল নাই, সন্দেহ নাই, ঠিক কিনা বলে? তাহলে এবার বলুন তো কোরআনে যদি সব থাকে কিন্তু একটা জিনিস নাই, সন্দেহ নাই, এবার বলুন তো কোরআনে আপনারাই বললেন সব আছে, আল্লাহ বললেন সব আছে, এবার বলুন তো কোরআনে নামাজের কথা আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন নামাজের কথা আছে না নাই? রোজার কথা আছে না নাই? যাকাতের কথা আছে না নাই? হজের কথা আছে না নাই? এবার বলুন, এগুলো আপনারা পান, সবাই পালন করেন, কিন্তু এবার বলুন তো আল্লাহ বললেন আমি কোরআনে সব কিছু মানুষের জন্য দিয়েছি, নামাজের জন্য তাদেরকে কোরআন দিয়েছি, রোজার জন্য দিয়েছি, হজের জন্য দিয়েছি, যাকাতের জন্য দিয়েছি, আর মানুষকে রাজনীতি করার জন্য, অর্থনীতি চালাবার জন্য, সমাজ ব্যবস্থা পরিচালনার জন্য, দেশ রাষ্ট্র পরিচালনার জন্য, ইহুদি খ্রিস্টানদের আইন তারা চালাবে, এটা বোধহয় আল্লাহ অক্ষম, আল্লাহ বোধহয় এই কোনো আইন কানুন তৈরি করে দেননি, এটা কি সত্য হতে পারে? আমার আল্লাহ পাক এবার বলছেন সব কিছু দিয়েছি, এবার আপনাদের কাছে আপনারা নিজেরাই বললেন কোরআনে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, এবার দ্বিতীয় প্রশ্ন আর একটা, এবার বলুন তো কোরআনে যদি সব থাকে তাহলে বলুন অর্থনীতির কথা কোরআনে আছে না নাই? রাজনীতির কথা আছে না নাই? ইসলামী দল, ইসলামী আন্দোলনের কথা আছে না নাই? কোরআনে বিচার ব্যবস্থার কথা আছে, কোরআনে অর্থনীতির কথা আছে,
রাজনীতির কথা আছে, কারণ মানুষ এমন একটা ন্যাচারাল সৃষ্টি, তারা কারো না কারো আনুগত্য করতে ভালোবাসে, মানুষ মানুষের গোলামি করতে অর্থাৎ আনুগত্য করতে ভালোবাসে। একজন মানুষ আর একজন মানুষকে অনুসরণ করে, মানুষ হলো অনুকরণীয় জীব। কি জীব? অনুকরণীয় জীব। আপনি নিজের অজান্তেই কারো অনুসরণ করেন, আপনি জানেনই না আমি আরেকজনের অনুসরণ করি। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই কারো অনুসরণ করা মানুষ বেঁচে থাকে। প্রত্যেকটি মানুষ কারো না কারো অনুসরণ করে, কাউকে না কাউকে ভালোবেসে থাকে, কারণ মানুষ কারো অনুসরণ ছাড়া জীবনে জীবন চালাতে পারবে না, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, সব কথার ব্যাখ্যা দেওয়ার সময় নাই। এবার বলুন, আপনারা বললেন কোরআনে রাজনীতি আছে, অর্থনীতি আছে, সমাজনীতি আছে, কোরআনে চুক্তি নীতি আছে, কোরআনে জিহাদের কথা আছে। এখন যারা কোরআনের অর্থনীতিকে অস্বীকার করে, কোরআনের অর্থনীতিকে অস্বীকার করে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা চালিয়ে দিয়ে গোটা মুসলিম সমাজকে যারা জেনার মধ্যে ঢুকাইয়া দিয়েছে, দিয়েছে কি দেয়নি? কোরআনে অর্থনীতির কথা আছে, আল্লাহ পাক বলছেন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করো, কৃষি ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করো, দান সদকা ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করো, তোমরা মানুষকে কর্জে হাসানা দাও। কিন্তু আমরা সুদের ভিত্তিতে এখন অর্থ ব্যবস্থা চালু আছে। একজন মানুষ যখন লোন নেয় তখন তার উপরে সুদের অঙ্ক বসে কি বসে না? আবার বসে কি বসে না? সুদের অঙ্ক বসে। নবীজি বলেছেন যে ব্যক্তি একবার সুদ খেল, সুদের 70টা গুণা আছে, তার মধ্যে সবচাইতে যেটা ছোট গুণা সেটার নাম হলো মায়ের সাথে কমাসকম সবচেয়ে কম হলো 36 বার মাকে বিবাহ করা, মায়ের সাথে জেনা করা। এখন সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা চাপিয়ে যারা দিয়েছে তারা কেউ মুসলিম না অমুসলিম? কথা বলেন, মুসলিম না অমুসলিম? আমি কিছু কথা না বললে কেউ চুপ করে থাকলে রাগ করি, আমি কষ্ট করে বলবো, আপনি বোবার মতো চুপ করে শুনবেন, ওই বক্তা আমি না, আমিও বলবো আপনাকে বলে নেব। যারা বুড়ব্বী কথা বলতে পারে না তারা চুপ করে না থাকলে মেনে নেওয়া যাবে, যারা যুবক আছে, জোয়ান আছে, কথা বলার শক্তি আছে, আল্লাহর পক্ষে এখন যদি আপনার কথা বের না হয় মোনালাভ পর্যন্ত কথা বের হবে না। আপনার অন্যায় প্রতিবাদ করতে জানেন না বিধায় আজকে মুনাফিকের বাচ্চারা আমাদের উপর সুদের অর্থ ব্যবস্থা চাপিয়ে দিয়েছে, ঠিক কিনা? আর আমরা যখন বলি, বলে হুজুর মৌলবাদ, হুজুর জঙ্গিবাদ, হুজুর উগ্রবাদ, হুজুর জঙ্গি, হুজুর জিহাদের কথা বলে, হুজুর অর্থনীতির বিরুদ্ধে কথা বলছে, তার মানে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছে। হুজুরের বিরুদ্ধে মামলা দাও, রাষ্ট্রদ্রোহী মামলা দাও, ঠিক কিনা বলে? রাষ্ট্র তোমার বাবার না, এই দেশের প্রত্যেকটি মানুষ এক একটি রাষ্ট্র। আপনি না থাকলে বাংলাদেশের রাষ্ট্র থাকতো না, থাকতো নাকি? এক শেখ মুজিব কি গোটা বাংলাদেশ স্বাধীন করেছে? এক জিয়া কি করেছে? এরশাদ করেছে? এই বাংলা আপামর 16 কোটি মানুষের, এখন বর্তমান 18 কোটি মানুষ, সেই সময় ছিল 7 কোটি না কত কোটি? 7.5 কোটি ছিল। যাই থাকুক, তারা যদি প্রত্যেকে হাতে অস্ত্র না নিত, মা বন্যা যদি ইজ্জতের বিনিময়ে দেশের জন্য কষ্ট না করত, এই দেশের সকল মানুষ যদি হাতে অস্ত্র না তুলে নিত, তাহলে কি তারা আসতে এই দেশ কি আমরা স্বাধীন পেতাম? সুতরাং এই দেশকে নিজের করক রাজ্য মনে করা যাবে না, এই দেশটা প্রত্যেকটা মানুষের, ঠিক কিনা বলো? বিশেষ করে এই দেশের 90% মুসলমান, মুসলমানদের জীবনের দিকে তাকিয়ে, মুসলমানদের জান্নাত ও জাহান্নামের দিকে তাকিয়ে, মুসলমানদের স্রষ্টা আল্লাহ, সকল মানুষের স্রষ্টা আল্লাহ, ঠিক কিনা বলো? সে আল্লাহকে ভয় করে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাকে এই মুসলিম সমাজ থেকে উঠিয়ে দাও, জোরে বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগত, প্রিয় ভাইয়েরা, প্রধান মেহমান চলে আসছে, এখন তার কথা বলার সুযোগ নেই, কথা বলা তো আর গেল না। আজকে উদ্দেশ্য ইচ্ছা ছিল রাসূল সালাম কেন এসেছেন, হ্যাঁ না উনি চলে আসছেন, ওনাকে রেখে কথা বলা ঠিক হবে না, আল্লাহ যদি হাতে বেঁচে রাখে আবারও কথা বলবো ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক।